আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে কাজ করছি, সেটি হলো SCMS সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটি একটি বড় চ্যালেঞ্জ, এবং এটি যদি আমরা 100% আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এই বিতর্কগুলো বোধ হয় আর থাকবে না। সেটি কি, আমরা আজকে বা আমাদের যে রিফাইনারিগুলো আছে, যে রিফাইনারিগুলোকে বলা হয় যারা এই নিয়ন্ত্রণ করে, বক্তব্যে আসছে, এবং আপনারা সবাই জানেন যে আমরা 5-6টা বা 7টা কর্পোরেট গ্রুপকে আমরা যে দায়ী করি, আজকে আমাদের 60টি টিম আমাদের নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রামে সেই রিফাইনারিতে মনিটরিংয়ে গিয়েছে। কেন মনিটরিংয়ে গিয়েছে, সেটি হলো যে গতকালকে তেলের দাম 10 টাকা কমানো হয়েছিল, 163 টাকা, যেটি পেট বোতল 173 থেকে 163 টাকা করা হয়েছিল। আমরা কালকে সারা বাংলাদেশে আমাদের অফিসাররা মনিটরিং করেছে, প্রতিটা দোকানে দোকানে মনিটরিং করেছে, এবং সেখানে আমরা যে তথ্য পেলাম সেই 163 টাকার তেল এখনও আসেনি। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 20 ফেব্রুয়ারি, আগের থেকে এখন থেকে 10 দিন আগে, এবং তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়েছিল, যেহেতু পাইপলাইনে আগের দামের তেল বাজারে সরবরাহ ছিল, আমরা পাইপলাইনে এই সরবরাহটা যাতে ওই দামে বিক্রি করতে পারে, এবং আজকে থেকে গতকাল থেকে 163 টাকায় এই সরবরাহ আসবে বাজারে, এবং মার্চের 1 তারিখ থেকে আমাদের 163 টাকায় তেল ভোক্তার পাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে 163 টাকার তেল আসেনি। আমি গতকালকে প্রতিটা রিফাইনারিতে তাদের সাথে কথা বলেছি এবং আজকে একটি ছক করে দিয়েছি তাদের কাছ থেকে। আমরা আজকে আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে, প্রতিটা রিফাইনারিতে আমাদের অফিসার এখন সেটা তদারকি করতে গিয়েছে, এবং সেখানে আমরা যে তথ্য নেব, গত 1 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত তারা কতটুকু তেল উৎপাদন করেছে এবং কতটুকু বিপণন করেছে, এবং 21 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই 9 দিন 10 দিনে তারা কতটুকু উৎপাদন করেছে, কতটুকু বিপণন করেছে। এবং এই তথ্য নেওয়া হলে আমরা স্পষ্ট, আমি জানি, আমি তো আজকে রাতে রিপোর্টটা পাবো, আমি জানি যে এই 9 দিনে বা 10 দিনে গত 50 দিনে যে তেল সরবরাহ করেছে তার থেকে আমি বলবো যে যদি রেশিও আকারে হয় এই 9 দিন 10 দিনে ওই বেশি দামের তেল বেশি সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ যখন দামটা কমে তাদের মধ্যে একটি কাজ থাকে কি, যে এটি বাজারে আপনার ইফেক্ট পড়তে অনেক অনেক সময় লাগে, সেই মানে পুরানো দামের তেল আর শেষ হয় না। আর যখন যদি আমরা আজকে যদি দামটা বাড়িয়ে দিই তখন দেখবেন যে আজকে সকালে বাড়ালে বিকালের মধ্যে সেই তেল বাজারে চলে আসে। তাহলে এই জিনিসগুলো কীভাবে আমরা কন্ট্রোল করবো, এই কারণেই আমরা যেটা বলছি তথ্য প্রযুক্তি, সেটি হলো SCMS সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। এটি আমরা প্রায় 6 মাস ধরে কাজ করেছি, অ্যাপসটা পাইলটিংয়ের জন্য এই রিফাইনারিগুলোকে দেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে যে অনীহা, অর্থাৎ এই অ্যাপসে তারা কী তথ্য দিবে, ওই অ্যাপসের মধ্যে তারা তথ্য দিবে যে আজকে তাদের কতটুকু উৎপাদন হলো, তাদের মিল গেট থেকে কতটুকু তেল চিনি বের হলো, সেটি কোন DO ব্যবসায়ী, কোন SO ব্যবসায়ী কোন জেলায় নিয়ে গেল, সেটা জেলা প্রশাসনের সাথে কানেক্ট থাকবে। অর্থাৎ যে পণ্যটা চট্টগ্রামে যাওয়ার কথা সেটি যদি নীলফামারিতে চলে যায় অথবা পথে কোথাও মজুত করা হয় তখন কিন্তু আমরা এই অ্যাপসের মাধ্যমে ধরতে পারবো। কেন এটি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না সেটিও তাদের অনীহা, এবং সেই কারণেই আমরা চাচ্ছি যে এই প্রযুক্তি নির্ভর আমরা যদি এই বাজার ব্যবস্থাপনা বলেন, আমাদের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা করতে পারি তাহলেই সম্ভব। কারণ উদাহরণ হিসাবে আমি বলি, গত বছর আপনাদের মনে আছে রোজার আগে সারা মার্কেট থেকে তেল উধাও হয়ে গেল, কারণ কি, যে তারা বেশি দাম দিলে তেল পাওয়া যাচ্ছে, এবং আমরা তখন অভিযান করে গোডাউনে তাদের স্টোরে মাটির নিচ থেকে তেল উদ্ধার করলাম। এই অ্যাপসের মাধ্যমে আমরা যেটা করতে পারবো, আমরা জানতে পারবো তেল কোথায় কোথায় আছে, এবং তখন সেই জেলা প্রশাসক, ওখানকার উপজেলা নির্বাহী অফিসার, তারা কিন্তু সেই জায়গাগুলোতে আমরা ট্র্যাক করে আমরা ধরতে পারবো যে কোন জায়গায় মজুদ আছে, এবং সেই জিনিসটাই আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা করতে পারবো। তাহলে কী হচ্ছে, যে ওই যে 163 টাকার তেল গতকালকে আসার কথা সেটি বাজারে কে নিয়ে আসেনি, সেই জিনিসগুলো ধরতে পারলেই কিন্তু আমরা ভোক্তার অধিকার নিশ্চিত করতে পারবো।